হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা টোটা রয় চৌধুরীর একটা পোস্ট নিয়ে কথা বলবো। আমার প্রথমে একটাই কথা যে তারা যখন কাজ খারাপ হয় বা লোকেদের রিয়াকশানটা এরকম হয়, তখন তাদের এরকম মন্তব্য কেন দেখা যায় বারবার? যখন কাজ ভালো হয়, অডিয়েন্স যখন প্রশংসা করে, তখন তো এরকম ধরনের কোনো পোস্ট, এরকম ধরনের কোনো ইন্টারভিউ, এরকম ধরনের কোনো মন্তব্য দেখি না। তো টোটা রয় চৌধুরীর রিসেন্ট রিলিজ হওয়া সিরিজ, যেটা হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি, হইচইতে রিলিজ হয়েছিল, যেটা সুজিত মুখার্জি দ্বারা পরিচালিত, তো সেই সিরিজটা প্রচণ্ড ভিউজ পেয়েছে, রেকর্ড ব্রেকিং ভিউজ পেয়েছে, তিনি পোস্টে বলেছেন। এবং সেখানে কিছু লোক ভালো বলেছে, কিছু লোক খারাপ বলেছে। তো ভালো বলুক খারাপ বলুক, লাভ তাদেরই হয়েছে ভিউজের দিক থেকে। এবার এই যারা ভালো খারাপ বলেছে, এটা যদি আমরা শতাংশে দেখি, তার এই পোস্টের মধ্যেই রয়েছে 80% যারা ভালো বলেছে এবং 20% যারা খারাপ বলেছে। এবং সুজিত মুখার্জির মতো কঠোর, মানে এরকম পরিশ্রমী পরিচালক তিনি দেখেননি গত 25 বছরে। বলিউডে তাকে সবাই চেনে, সুজিত মুখার্জিকে, এটা টোটা রয় চৌধুরী কাজ করতে গিয়ে দেখেছে। এবার কেন সৌমিত্র চট্টোপাধ্যায় হোক বা কেন সব্যসাচী বাবু হোক তাদের সাথে তুলনা করা উচিত না তার, সেটাও তিনি ব্যাখ্যা করেছেন। তিনি কীরকমভাবে নিজেকে প্রিপেয়ার করেছেন, সে কীরকমভাবে চরিত্রটা দেখেছে, এবার চরিত্রটা সে কীরকমভাবে পালন করবে, মানে তার রান্নায় বা তার মিশ্রণে সে কীরকমভাবে মিষ্টি, কীরকমভাবে রান্নাটা সাজাবে, সেটাতে যদি কেউ সাজেশান দেয় তাহলে তিনি বলবেন যে নমস্কার করছি, আপনি অন্য দোকানে যান বা বড় দোকানে যান। এটাই ছিল তার ওই পোস্টের সংক্ষেপ। আমার অনেকগুলো বক্তব্য রয়েছে। প্রথমেই, যদি মেজরিটি এই শোটাকে ভালো বলে থাকে, মেজরিটি যদি ভালোর দিকে থাকে বা যদি 80% ভালো বলে থাকে এই সিরিজটাকে, মানে ফেলুদার গোয়েন্দাগিরিকে, তাহলে এই 20% লোক নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? সুজিত মুখার্জিও বলেছেন যখন এরকম ভিউজ দেখাতে পেরেছে তখন সোশ্যাল মিডিয়া তিনিও লিখেছিলেন এবং টোটা রয় চৌধুরীও লিখলো। তো যখন তাদের এই 20% লোক মাত্র খারাপ বলছে, তাহলে এদেরকে নিয়ে এত কথা বলারই বা দরকার কী আছে? কারণ আপনিও জানেন, দর্শকও জানে, সবাই জানে যে মেজরিটি কিন্তু ভালোর দিকে নেই। এটা খুব সত্যি কথা এবং এটা বোঝা যায় একটা কাজ আসলে সেটা রিসেপশান কীরকম। তো ফেলুদার গোয়েন্দাগিরির রিসেপশান মোটেই ভালো নয়, এটা খুব সত্যি কথা, মিক্সড টু নেগেটিভ, এটা খুব সহজে যদি আমরা বলি তাহলে সেরকম। এটাকে কখনোই ভালো রেসপন্স, মানে হয়তো ভিউজ প্রচুর পেয়েছে তবে অ্যাপ্রিসিয়েশন পায়নি সেরকমভাবে। যাই হোক, এটা আমাদের মনে হয়, আপনাদের অন্যরকমই মনে হতে পারে। আমার তাহলে সেখানে একটাই কথা, তাহলে 20% লোকের জন্য কেন রিপ্লাই দেওয়া, কেন সোশ্যাল মিডিয়ায় সেরকম পোস্ট করা? যখন আপনারা ভালো কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন, মানে সুজিত মুখার্জি তার প্রথম 3-4টা কাজের জন্য খুব অ্যাপ্রিসিয়েট হয়েছে অডিয়েন্সের দ্বারা, তখন তো এরকম দেখিনি সুজিত মুখার্জিকে সোশ্যাল মিডিয়ায় লিখতে যে এত কেন ভালো বলছেন আমার কাজকে, বা টোটা রয় চৌধুরীকেও তখনও দেখিনি সুজিতের কাজকে এত কেন প্রশংসা করা হচ্ছে। তাহলে যখন লোকে নেগেটিভ বলছে তখনও চুপ থাকুন, তখন এত এই বিষয়গুলো নিয়ে কেন, মানে এগুলোকে এত কেন ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কেন এই রিভিউগুলোকে বা এই ক্রিটিসিজমগুলোকে এত আপনাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যদি এটা কোনো ভ্যালুই না রাখে? আরও একটা বিষয়, সেটা হচ্ছে তিনি বলেছেন যে বলিউডের কাজ বা বলিউড নিয়ে, সুজিতের কাজ নিয়ে, তো এমনটা আমি জেনে বুঝেই করেছিলাম যখন শেরদিল সিনেমাটা এসেছিলো, যে না, শেরদিলের না রিভিউটা শনিবার বা শুক্রবার দেব না। জেনারেলি দেখবেন যখনই নতুন সিনেমা আসে আমি কিন্তু শুক্রবার, যদি সেদিনকে না পারি খুব বেশি হলে শনিবার মোটামুটি দিয়ে দিই। এবং শেরদিল তো একটা বাজ রাখা সিনেমা ছিল, মোটামুটি লোক ভালোই দেখতো, সেই রিভিউটা আমি সোমবার দিই। আমি দেখতে চাইছিলাম, কিছু অডিয়েন্স বলে থাকে যে বাঙালি রিভিউয়াররা ইচ্ছা করে করে সুজিতের কাজকে খারাপ বলে, যেখানে হিন্দি রিভিউয়াররা কিন্তু তার কাজকে ভালো বলে। আমি জানি না তারা কোথায় এটা দেখেছে, হয়তো রে সিরিজের ক্ষেত্রে দেখতে পারে, এটা অনেকেই বলে থাকেন। তো আমি ভাবলাম ঠিক আছে, সেরকম যদি হয়ে থাকে তাহলে দেখি শেরদিল আগে আসুক, ভালো সিনেমাটা চলুক, যাতে এমন না মনে হয় যে আমাদের রিভিউর জন্য কোনো এফেক্ট পড়েছে। তো এই জন্য আমি রিভিউটা অনেক পরেই দিই। তো আমি দেখি, মানে যার রিভিউ আমি ফলো করি, অনুপমা চোপড়া, তো অনুপমা চোপড়া মোটেই শেরদিলকে একদম ভালো বলেনি। ইভেন আরও অনেকে আছে যারা শেরদিলকে কিন্তু ভালো বলেনি, এবং বক্স অফিসের রেসপন্স আমি ছেড়েই দিলাম, কারণ বক্স অফিস দিয়ে ওরকমভাবে সিনেমা ভালো কি খারাপ বিচার করা যায় না। কম প্রমোশনে এসেছে ছবিতে, কোনো ওরকম এ লিস্টার নেই, আমি সব মানলাম, কিন্তু ছবিটা কিন্তু ক্রিটিক্সদের কাছ থেকেও অ্যাপ্রিসিয়েশন পায়নি। আমরা যদি সুজিত মুখার্জির বেগম জান সিনেমাটা দেখি, ওটা তো বাংলা সিনেমা না, এবং ওই সিনেমাটাও ওয়েস্ট বেঙ্গলে সেরকমভাবে এসেছে, ওয়েস্ট বেঙ্গলের লোকরা মুখ ফিরিয়ে নিয়েছে, ট্রোল করেছে, রিভিউয়াররা খিল্লি করেছে, সেরকমও হয়নি। তাহলে বেগম জানের সাথে কী হয়েছিল? তাই দুটো হিন্দি সিনেমা, এই দুটো সিনেমার অবস্থা কী আমরা প্রত্যেকেই জানি সব দিক থেকে। এরপর তার সাবাস মিঠু আসছে, আশা করি সেই সিনেমাটা চলবে, দেখা যাক।
তো এগুলো হলো অডিয়েন্সের রেসপন্স। হ্যাঁ, কিছু লোক আছে, এটা খুব স্বাভাবিক যে যখন একটা ট্রেন্ড চলে, যখন কাউকে খারাপ বলা হয় তখন কিন্তু তাকে খারাপ মানে জোর করে বহু সময় বলা হয়, এটা আমি মানি। এটা আমি যখন ফেরোদার গোয়েন্দাগিরি রিভিউ করেছি তখন শুরুতে আমিও বলেছি, একটা টাইম ছিল যখন দেবকে নিয়ে ট্রোল করা হতো যে কোনো কারণে, তার যদি বুনোয়াস আসে তখনও ট্রোল করা হয়েছিল জোর করে, এরকম একটা সময় কিন্তু গেছে। কিন্তু সে সেই জায়গাটা প্রতিনিয়ত কাটিয়ে উঠেছে এবং সে কিন্তু কখনো সেই জিনিসটার রিপ্লাই করেনি। এটা আমার দেবের সবথেকে বেশি ভালো লাগে, খুব স্পোর্টিংলি সেগুলোকে সে নিয়েছে। দেবকে নিয়ে কিন্তু কম ট্রোল হয়নি, কম মিমস হয়নি, কিন্তু সেগুলোকে সে খুব মানে খুব পজিটিভলি নিয়েছে প্রচণ্ডভাবে। এবং সে নিজের প্রোডাকশান খুলে আমি তাকে সাপোর্ট করে তাকে ইয়ে করে বলছি না, কারণ তার সিনেমাকে আমি কীরকম ভাবলেছি এর আগে বহুবার আপনারা অনেকেই জানেন। তো এটাই হচ্ছে বিষয়, যখন এরকম কারো কাজ ব্যাক টু ব্যাক খারাপ লাগতে থাকে, অডিয়েন্সের মানসিকতা একটা চলেই আসে যে এবারের কাজ আসবে আবার খারাপ হবে, এটা হওয়াটা কি অস্বাভাবিক? এখন অক্ষয় কুমারের খারাপ সময় যাচ্ছে, তার পরবর্তী কাজেও দেখবেন লোকের একটা ধারণা হয়ে যাবে যে এই কাজটা তো খারাপই হবে, এটা খুব সহজ। এবং অক্ষয় কুমারকে আগে থেকেই ট্রোল করা হবে, তো বছরে 5টা সিনেমা করে, তো কোনো এটা কিন্তু হবেই যতক্ষণ না সে আবার খুব ভালো কাজ দিয়ে নিজেকে প্রুফ করবে, তো এটা হওয়াটা খুব স্বাভাবিক। হচ্ছে না কি, এটা কি শুধুমাত্র আমাদের টলিউডে হচ্ছে, সৃজিত মুখার্জির ক্ষেত্রে হচ্ছে, এমনটা নয়। তাপসী পান্নুকে দেখুন, তার এত কাজ আসছে, অডিয়েন্স বারবার করে বলছে তাপসীর মধ্যে কোনো চেঞ্জেস নেই, এক্সপ্রেশন অন্যরকম দেখা যায় না, একই রকম অভিনয় করে। তার কারণ কি, তাপসী ওয়ান টাইপ অফ ক্যারেক্টার করে যাচ্ছে এবং কাজগুলো খুব কম সময়ের মধ্যে আসছে এবং ভ্যারাইটি নেই, তো অডিয়েন্স এটা সব জায়গাতে বলে আমার মনে হয়। এবার তিনি বলেছেন তাদের সিরিজ খুব ভালো ভিউজ পেয়েছে, খুব সুন্দর ভিউজ কুড়িয়েছে, তো সেদিক থেকে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ভিউজ তো আপনাদের চরিত্রহীন সিরিজও পেয়েছিল, ভিউজ তো আপনাদের মানে হইচইয়ের বৌদি সিরিজও পেয়েছিল। যদি আমরা সাকসেসফুল বা প্রচণ্ড অডিয়েন্স দেখেছে বড় হিটের দিক থেকে দেখি, তাহলে তো হ্যাপি নিউ ইয়ার 40 কোটি টাকার ওপেনিং ডেতে কামিয়েছিল। সালমান খানের প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে যা কালেকশন দেয়, বহু স্টারের মানে সেই সিনেমাটা হয়তো হায়েস্ট গ্রসার, তাহলে কি সালমান খানের সেই ছবির গুণগত মান বা হ্যাপি নিউ ইয়ার ছবিটা কন্টেন্ট ওয়াইজ ভালো হয়ে যায়? তাহলে কি আপনাদের দুপুর ঠাকুরপো সিরিজগুলো মানে হইচইয়ের ভালো সিরিজ হয়ে যায়? প্রচুর ভিউজ পেয়েছে, তো ভিউজ পাওয়া বা লোকে প্রচুর পরিমাণে দেখা এটার মানে কিন্তু এটা নয় যে আদ্যপ্রান্ত সেই কাজটা ভালো বলেই লোকে দেখছে। এবং আমি যদি আমার দিক থেকে বলি, আমি ভিডিওতেও বলেছিলাম যে আমার এই সিরিজটা মানে খুব বিলো অ্যাভারেজ লেগেছে, তোমরা চাইলে একবার দেখতে পারো, এটা আমার জঘন্য, পাতে দেওয়া যায় না, সিরিজ দেখা যায় না, সেরকম মনে হয়নি। যেটা সত্যি সেরকম মানে ওটা সত্যি মনে হয়নি। এবার বিলো অ্যাভারেজ মানে এই সিরিজটা ভালো এটা কিন্তু একেবারেই নয়। এবার যেটা বিষয়, এখানে অনেক ফ্লজ রয়েছে এই সিরিজের মধ্যে, এবং গল্পটা, এই গল্পটা যে ফেলুদার বেস্ট গল্প এমনটা কিন্তু নয়, তবে এই গল্পটার মধ্যে তুমি গল্পটা পড়বে শেষভাগে কিছু মজা রয়েছে, যেই মজাগুলো মানে আমি ফিল করতে পারিনি, আমি আমার ভিডিওতে বলেছিলাম। সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়, সেটা হচ্ছে এখানে কিছু ফ্লজের মধ্যে একটা জিনিস খুব আমাকে হাসিয়েছিল, ফেলুদা তপসে জটাবিকে বলছে একটা খুন হয়েছে তোরা কি যাবি, তপসে এক্সপ্রেশনলেস, গেলেও হয় না গেলেও হয় এরকম করে রয়েছে। জটায়ু বলছে আমরা যাবো না, মানে মানে মুখের মধ্যে কী হাসি, আরে মানে আমি সেই সময় বলেছিলাম এটা কোনো সেলিব্রেশনের খবর নয়, একটা মানুষ মারা গেছে, তাদের নিজেদের মনে আনন্দ রয়েছে, পিকনিক করতে এসেছে, এরকম একটা এক্সপ্রেশন। যাই হোক, এরকম অনেক জিনিসপত্র আছে, অনেক ইস্যু রয়েছে। আমি ভিডিওতেও বলেছিলাম আমি টোটা রায় চৌধুরীকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমার তাকে ফেলুদা ভালো লাগে না। এবার এটা তো অডিয়েন্সের প্রত্যেকের পিওভি, কারো ভালো লাগতেও পারে, কারো ভালো নাও লাগতে পারে, কেউ তুলনা করতেও পারে, কেউ নাও করতে পারে। আমরাই কি বলে দেবো অডি, মানে ইনিই কি বলে দেবেন যে না আপনি সব্যসাচী বাবুর সাথে কম্পেয়ার করবেন না, আপনি এনার সাথে কম্পেয়ার করবেন না, আপনি আমাকে আমার মতো করে দেখুন, এগুলো অডিয়েন্সকে বলা যায় না। সাপোজ যদি কেউ সৃজিত মুখার্জিকে ট্যাগ করে লেখে যে আপনি কি ফেলুদা বানিয়েছেন গুরু, এটা সোনার কেল্লার থেকেও ভালো, এটা জয় বাবা ফেলুনাদের থেকেও ভালো, এরকম যদি কেউ লেখে, তাহলে কি সৃজিত মুখার্জি বলবে যে এরকম বলো না বাপু, আমি সেই লিমিটেশানে বানাইনি, আমি সেই জায়গায় পৌঁছাতেই পারবো না? বলবে? যদি আপনাকে ট্যাগ করে লেখে, আপনি কি সেই ট্যাগটার সঙ্গে সঙ্গে বলবেন যে না আমাকে এত ভালো বলবেন না, আমি অত ভালো করিনি? বলবেন তো, যখন খারাপও বলবে তখনও একই রিয়াকশান, মানে আপনারা শুধু ভালোটা শুনবেন, অ্যাপ্রিসিয়েশনটা শুনবেন, খারাপটা শুনবেন না, এবং খারাপ শুনে এরকমভাবে বলবেন, আমার মনে হয় না যে এটা বলার কোনো জায়গা রয়েছে। আর যে এত ক্যারেক্টার স্টাডি করেছে, যার ক্যারেক্টারাইজেশানে এত মানে নিখুঁত ভাব রয়েছে, যে এত কিছু ফলো করেছে, কেন হাঁটা এরকম হবে, কেন ওরকম হবে, কেন এত কিছু হবে, তাহলে তাকে
দুটো সিরিজের পরে, দুটো সিরিজ রিলিজ হওয়ার পরে তাকে সেটা লিখে তাকে সেটা ব্যাখ্যা দিয়ে বোঝাতে হচ্ছে যে আমি কী কী করেছি, আমি কতটা স্টাডি করেছি, সেটা তাকে লিখে বোঝাতে হচ্ছে। অডিয়েন্স সেটা অন স্ক্রিনে ফিল করতে পারছে না, সেটা তাকে লিখে বোঝাতে হচ্ছে। মানে আমি তো কোনোদিন দেখিনি ঋত্বিক চক্রবর্তীকে লিখে বোঝাতে হয় যে আমি এই ক্যারেক্টারটার জন্য এত খেটেছিলাম আপনারা বুঝতে পারলেন না, আমি তো কোনোদিন দেখিনি এই জিনিসটা। মানে ঋত্বিক আমাদের মানে ইন্ডাস্ট্রির, বাংলা ইন্ডাস্ট্রির আমার মনে হয় সবথেকে বড়ো ট্যালেন্ট মানে এই টাইমে, এই জেনারেশানে। তো তাকে তো আমি কখনো দেখিনি, মানে আমি যদি বাইরের অ্যাক্টারদেরও বলি কখনো দেখিনি ইরফান খান এরকম কোনো টুইট করেছিল যে আমাকে এই ক্যারেক্টারটার জন্য এরকম 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 করতে হলো, আপনারা তো বুঝতেই পারলেন না, দেখিনি তো কোনো দিন। তো বিষয়টা হচ্ছে সৃজিত মুখার্জিকে নিয়েই বললামই, মানে একটু বেশি কথা হয় এখন, একটা টাইমেও হতো তবে সেটা কম হতো, ইদানিং আরও বেড়েছে। এবার দেখুন বিষয়টা হচ্ছে যে এটা কিছুটা সৃজিত মুখার্জি, মানে আমি কয়েকদিন আগেও দেখছিলাম কোনো এক সোশ্যাল মিডিয়ায় কেউ তাকে নিয়ে লিখেছেন বা তার কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে সেখানে রিভিউ দিয়েছে, সৃজিত মুখার্জিকে ট্যাগ করে তাকে পার্সোনালি মেসেজ করে তাকে ব্লক করে দিয়েছে। তো এই জিনিসপত্রগুলো তো তিনি করেন। তবে যাই হোক, আবার কয়েকটা জিনিস রয়েছে যেগুলো সৃজিতের সাথে করা হয়েছে সেগুলো আবার আমার ভালো লাগেনি। যেমন তাকে নিয়ে কিছু পোস্ট শেয়ার করা হয়েছে, সে আবার না পড়ে না দেখে সেটা শেয়ার করে দিয়েছে, সৃজিত মুখার্জির সেই শেয়ার দেখে তিনি আবার সেটা এডিট করে অন্য কিছু লিখে দিয়েছেন, তারপর সেটা নিয়ে খুব ট্রোল হয়েছে, খিল্লি হয়েছে। তো এরকম জিনিসপত্র না করাই আমার মনে হয় ভালো, এরকম জিনিসপত্র। এটা গুরুত্বপূর্ণ পার্ট, আজ থেকে 10 বছর আগে বা আজ থেকে 5 বছর আগেও হয়তো মানুষেরা ইন্টারনেটের সাথে এরকমভাবেই কানেক্টেড ছিল, কিন্তু এত পরিমাণে কনজিউম করতো না। এই লকডাউন হওয়ার পরে অডিয়েন্স না ঘরে বসে যেরকমভাবে সিনেমা দেখছে, যেরকমভাবে সিরিজ দেখছে, যেভাবে অডিয়েন্স কাজ দেখে যাচ্ছে, সেটাতে তারা খুব অভ্যস্ত হয়ে পড়েছে। তাদের প্রতিনিয়ত কাজ দেখতেই হবে, তার হাতের কাছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেওয়া আছে, চালালেই তারা এখন একটা ফ্রেঞ্চ, একটা স্প্যানিশ, একটা জার্মান সিরিজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। এবার যখন একটা মালায়ালম কাজ দেখে দেখছে যে সেই কাজের অনুকরণে মুম্বাই পুলিশ থেকে বা সেটার সাথে কিছু সাদৃশ্য রয়েছে, তখনই অডিয়েন্সের দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগে না। যেই অডিয়েন্সটা আজ থেকে 5 বছর আগে যে জিনিসটা অতটাও হাতের নাগালে পায়নি, তারা এখন পেয়ে যাচ্ছে, ফলে অডিয়েন্সের ওই তুলনা করতে আর বেশি সময় লাগে না। আপনি ভাবুন, এখন আমরা যেহেতু স্ট্রেঞ্জার থিংস থেকে শুরু করে আজকে আমরা মার্ভেল থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, বয়েজ থেকে শুরু করে এত কাজ দেখে ফেলেছি, ব্রহ্মাস্ত্রের VFX বা কোনোটা পোর্শন দেখে আমাদের মনে হচ্ছে এটা এরকম কেন, এই জায়গাটা অনেক বেটার হতে পারত, মৌন জয়ের লুকসটা এরকম কেন, এটা কিন্তু আজ থেকে 10 বছর আগে হলে আমাদের মাথাতে আসতোই না, কারণ আমরা ওরকমভাবে এত কাজ আমাদের হাতের সামনে ছিল না। তো অডিয়েন্সকে বুঝতে হবে যে অডিয়েন্সের কাছে এখন অপশন প্রচুর রয়েছে। তা অডিয়েন্স যখন আজকে প্রতিনিয়ত এত কাজ দেখছে, অডিয়েন্সের এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক যে না, যাকে আমরা এতদিন ধরে বেস্ট ডিরেক্টর, ফার্স্ট বয় ভাবছিলাম, তার থেকে আরও অনেকে রয়েছে। তো এটা হওয়াটা খুব স্বাভাবিক, যখন আমি একটা পুকুরে থাকবো তো সেই পুকুরের মাছটাকে আমার খুব বড় মাছ মনে হবে, ঠিক আছে, কিন্তু যখন সেটা নদী দেখবো, যখন সমুদ্র দেখবো, মহাসাগর দেখবো, তখন মনে হবে না এর থেকে অনেক বড় বড় রাঘববোয়াল আছে। তো এটাই হয়তো হচ্ছে, এটাই খুব স্বাভাবিক কি নয়, অবশ্যই তখন অডিয়েন্সের মনে হচ্ছে যে না, ফেলুদা ফেরতের ব্যাপারটা বা ফেলুদার গোয়েন্দাগিরির ব্যাপারটা ঠিক জমলো না, এটা একটু অন্যরকম হতে পারত, এটা একটু এরকম হতে পারত। তো সেই কারণে অডিয়েন্স এই কথাগুলো বলছে। তো আমার মনে হয় এই অডিয়েন্সের রিসেপশনটাকে বা অডিয়েন্সের অ্যাপ্রিসিয়েশন বা হেডটাকেও তাদের খুব পজিটিভলি নেওয়া উচিত, এবং অ্যাটলিস্ট সেখানে এরকমভাবে রিয়্যাক্ট না করা উচিত। মানে দত্তবাবু কখনও কিছু বলে দিলেন, তার সিরিজ আসলো, লোকে খারাপ বললো, ব্যাস এরকমভাবে খারাপ বলা হয়েছে, আবার ইনি মিষ্টি মুখে বলছেন কিন্তু জুতোর বাড়িটাও মারছেন। তো আমার মনে হয় এরকম রিয়াকশানের দরকার নেই, ঠিক আছে, আপনাদের এই জিনিসপত্রগুলোকে খুব আগে অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার। এবং আমার সর্বশেষ একটাই কথা যে যদি আপনাদের লাভই হয়ে থাকে, ভিউজ প্রচুর পরিমাণে আপনারা গেইন করে থাকেন, 80% লোক ভালো বলে থাকে, তাহলে কেন ওই তুচ্ছ 20% লোক বা এরকম বাজে রিভিউ, এরকম ধরনের ক্রিটিসিজমকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন, কেন এত কিছু ভাবতে যাচ্ছেন? যদি আপনারা অডিয়েন্সকে এই কথা বলতে পারেন যে মানে আপনি এগিয়ে যেতে পারেন বা পছন্দ না হলে দেখবেন না, সৃজিতের কাজ খারাপ হচ্ছে তাহলে কেন দেখছেন, খাজা হচ্ছে তো কেন দেখছেন, তাহলে আপনাদেরকেও তো একই কথা, যদি রিভিউগুলো খারাপ হয়ে থাকে বা লোকে খারাপ কিছু বলে থাকে তাহলে সেগুলোকে এড়িয়ে যান, দেখছেন কেন দেখবেন না,
আমার এটাই বক্তব্য, আমার মনে হয় বাদবাকি অডিয়েন্সদেরও সেটাই বক্তব্য যারা খারাপ লিখেছে, যে হ্যাঁ আমরা খারাপ বলেছি, আমরা 119 টাকা খরচা করেছি, আমরা খারাপ বলতে পারি, আমরা বলেছি, আপনার মনে হয়নি, যেটা কোনোভাবে এই রিভিউটা বা এই লেখাটা পাতে দেওয়া যায়, দেখা যায়, পড়া যায়, আমিও দেখবো না। মানে অডিয়েন্সকে যেরকম বলছেন আপনারা এড়িয়ে যান, মানে অডিয়েন্সেরও এটাই হয়তো রিয়াকশান যে আপনারাও এড়িয়ে যান এই রিভিউটা থেকে, এটা থেকে মানে দূরত্ব বজায় রাখুন, আমার মনে হয় সেটা। আর অডিয়েন্স সৃজিত মুখার্জির কাজ খারাপ হোক ভালো হোক, তারা টাকা দিয়ে টিকিট কেটে দেখছে, সাবস্ক্রাইব করে দেখছে, তাদের এই অধিকারটা রয়েছে, যে কোনো অডিয়েন্সের রয়েছে, যে পয়সা বিনিয়োগ করে দেখছে, সে যখন লিখছে তার সেটা বলার অধিকার সম্পূর্ণরূপে রয়েছে। হ্যাঁ, সেটা যদি নোংরাভাবে হয়, সেটা যদি গালাগাল দিয়ে পার্সোনাল অ্যাট্যাক করে হয়, সেটা যদি না বুঝে বলা হয়, আমি বললামই যে সৃজিত মুখার্জিকে নিয়ে লিখে দেওয়া হলো, তারপর সৃজিত শেয়ার করলো না পড়ে, তারপর ওটাকে এডিট করে দেওয়া হলো, এই জিনিসপত্রগুলোকে আমি একদমই সাপোর্ট করি না। প্রথম দু লাইন পড়ে ভাবলাম চলো টোটা রায় চৌধুরী তাহলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে অ্যাকসেপ্ট করেছে, চলো ইনি তাহলে তাকে নিয়ে যেটা বলা হয়েছে সেটা তিনি অ্যাকসেপ্ট করেন, কিন্তু না, তো এগুলো হলে অবশ্যই খুব বড় সমস্যা। তো এই ছিল আমার বক্তব্য, তোমাদের এতে কী অপিনিয়ন অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।